আন্টি কেক নিয়ে এসেছে এখন কেক খাচ্ছে কেসে ও লো বল চা কেসে ও এত বড় কেক চকলেট কে খাবে এটা বাবা আমাদের কাবাব এসে গেছে এখন কাবাব খাবো বিরিয়ানির সাথে সাথে কাবাব খেয়ে নেব এটা বড় হয়ে গেছে তো চলো গুড সন্ধ্যা থেকে ভিডিওটা চালু করছি আর নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো আমি খুব ভালো আছি আর আমাদের বাড়ি এখন গেস্ট এসেছে সেটা কে চলো তোমাদের দেখাই আমাদের কানু আর কানুর মাম্মা কানুর পাপা এসেছে তো চলো ওই আমি যেতে পারিনি আমার কোমরে একটু ব্যথা আমি যেতে পারিনি দেখো ওরা এসেছে চলো যাই ওদের সাথে দেখা করি তো এই দেখো পোপোর জন্য পোপোর আন্টি কেক নিয়ে এসেছে এখন কেক খাচ্ছে আর ওই যে কানু কেক খাবে এখন মানে এই তো কানু 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 কেক কানু কেক ভাইয়া हेलो पोपो चलो केक खा दुर्गा पूजा पोपो दीदी कत येलो येलो चलो बहुत दुविधा में देखो काटो दो जन मिले काटो ए पापा को खिला रहे पापा खिला रहे खाओ आकर पापा को खिलाओ दीदी को खिलाओ ओ वाह और खिलाओ कनिष्का और खिलाओ दीदी को खिलाओ वेरी गुड इसके निकल नहीं रहा है हाथ से ओरे और जाओ कत शॉकटा अब खाओ তো চলো আমরা কেকটা কেটে নেই আমরা আরো কথা বলবো পরে তোমাদের সাথে সব শেয়ার করবো তো ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তো চলো আবার পরে কথা হচ্ছে এই যে ডলি এসে গেছে হাই বললো ডলি হাই এখন কি অবস্থা রাস্তায় আজকে মর্নিং থেকে ভিডিওটা শুরু করছি তো ভিডিওটা অবশ্যই দেখবে প্রথম থেকে শেষ পর্যন্ত আর আজকে সারাদিন যাই করি কালকের থেকে আজকে কন্টিনিউ করছি আর যাই করি সারাদিন সব কিছু তোমাদের সাথে শেয়ার করব আর অবশ্যই ভিডিওটা দেখবে তো চলো যাই করি সব শেয়ার করব তো ভিডিও বড় মামা আসছে বৌমণি আসছে আর এটা পোপো এটা বড় মামা আসছে এখন তো কথা বলি পরে আবার তোমাদের সাথে কথা হবে এত বড় কেক চকলেট কে খাবে এটা এটা আমি খেয়ে ফেলবো আমাকে এর আমাকে হাফ দিবে মেজমাসিরা কলকাতাতে মেজমাসিরা চিনি এমনি দাও আর মানে জাস্ট না না চিনি দিতে হবে না আর এইটা দেখি তো হবে তো হ্যাঁ এখন তো এগুলোই চলছে দেখি পাপা হ্যাঁ ঠিকই আছে ও কি ও হচ্ছে প্রতিদিন স্কুল থেকে এসে হোক বা বাড়িতে থাকলে হোক শাওয়ার করার আগে নিজের এক সেট ড্রেস সাজিয়ে রেখে দেয় সারাদিন ওইটা পরে রাত্রিরে খুলে নাইট ডাইটি করে শুয়ে বেকার একদম তোমার 800 টাকায় রুম দিলেও জিএসটি যা দেখাবে তাই জিএসটি হ্যাঁ টাটা তোমার জায়গার লোকেশন প্রমিনেন্ট আর আমার কথা হচ্ছে তুমি কোনোদিনও ওখানে কিছু বিক্রিবাট্টা করবে না
বুঝলি বাবা টাটা দিয়ে দাও টাটা পাখি খেতে আসছে কত পাখি দেখো খাচ্ছে মারামারি করছে আর খাচ্ছে এতক্ষণ চাল দেওয়া হয়েছিল না পোপো এখন চাল দিল পানি দিল দেখো খাচ্ছে কি সুন্দর একজন খাচ্ছে একজন পানি খাচ্ছে তো মামারা তো মামার বৌমনি তো চলে গেছে দেখে নিল আর কালকে এখন আমি করল্লাটা তুলবো এই যে এটা বড় হয়ে গেছে এটা চলো হ্যাঁ এটা তোলো এটা না 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 ছোট এটা তোলে না এটা তোলো এটা এটা বড় হয়েছে না এটা মানে আরেকটু বড় হবে না এটা তুলে নাও চলো এবার কতগুলো পাতা নেই এটা ভাজে বড়া করবো এটা নে না বড় গুলো নাও তো এই দেখো এখন আমি পাতা নিচ্ছি মশা কামড়াবে বউ পানা রাইতে থাকো এই উচ্ছের পাতা নিচ্ছি এটা বড়া করব খাবো কালকে এখন তুলে নেই ডাক পাপা নিচের গাছগুলোতে একটু পানি দিয়ে দাও যেটা ঝুলতেছে তো বলো আমরা কোথায় যাবো এখন লাঞ্চ করতে ওই হোটেলের বিরিয়ানি খুব ভালো লাগে আমার হোটেলের নামটা মনে পার্ক স্ট্রিটে পার্ক নামটা দেখিয়ে দিব ঠিক আছে তো চলো এই তো আমি উচ্ছে পাতা তুললাম তো নিচে আছি পোপোর পাপা এখনও রেডি হ্যাঁ পোপোর পাপা এখনও রেডি হয়নি রেডি হবে আমরা জাস্ট রেডি হয়ে নিছি তো পোপোর একটু সোমো করলাম আর ভাবলাম যে একটু পাতাটা তুলে নেই কালকে বড়া করব কারণ অনেক রিস খাওয়ার হয়ে গেছে মাংস মাংস এই
আমার আবার এত কিছু ভালো লাগে না। তো এই তো পাতার গুলো তুলে নেই। ভালোই লাগে গাছ থেকে তুলতে। তো চলো এখন আমরা উপরে যাই। এই তো নিয়ে নিলাম, এটুকু হয়ে যাবে বড়া। তো উপরে যাই, যাওয়ার পরে উপর পাপা রেডি হয়ে নেই, তখন আমরা বেরোবো। গাছগুলোর অবস্থা কি? পোপো চলো। এই আঙ্কেল কোথায়? তো আমরা মামিয়ে এখন ঘরে যাচ্ছি, তো আমাদের সাথেই চলো। আর তো চলো আমরা এখন বের হয়ে গেছি। পোপোর পাপা আমাদের ওই বাড়ি থেকে গাড়ি নিয়ে আসবে, ওই বাড়িতে গ্যারেজ আছে, আর এখানে ভিড়, তো সেজন্য এখানে পার্কিং করেনি। তো পোপোর পাপা আসলেই আমরা গাড়িতে উঠে যাব। তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবে। তো আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি, পোপোর পাপা গাড়ি আনছে, আর পোপো চ্যালেঞ্জ করেছে সামনে কে বসবে আগে। এটা পিছে পিছে পাপা, চলো তো পোপো এখন উঠে যাবে। এবার দেখুন কায় পোপো যে তো আমাদের বিরিয়ানি এসে গেছে, আমরা এখন বিরিয়ানি দিচ্ছে। আমাদের কাবাব এসে গেছে, এখন কাবাব খাবো, বিরিয়ানির সাথে সাথে কাবাব খেয়ে নেব। পোপো খাচ্ছে, আমিও খাচ্ছি, চলো খেয়ে নেই। তারপরে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা বের হয়ে যাব। তো এখন বের হয়ে এখন হোটেলে যাব, তারপর যাই করে তোমাদের সাথে শেয়ার করবো। তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর ওই তো পোপো আছে, পাপা দাঁড়িয়ে আছে এইখানে, আমাদের খাওয়া শেষ, আর একটু খাওয়ার বেঁচে গেছিলো, তো পার্সেল করে নিয়েছি। তো চলো যাই করে সব শেয়ার করবো। চলো এখানে খাওয়া শেষ হয়ে গেছে, এখন আমরা বের হয়ে যাচ্ছি। তো চলো এখন আমরা হোটেলে যাব। হোটেলে যাওয়ার পরে আবার কথা হচ্ছে, বাইরে অনেক শব্দ। এই যে পোপার পোপো পোপো হাঁটছে, হাঁটো। এসে গেছি আমাদের হোটেলে, এখন পোপো চকলেট নিবে। ছোট দেখে নাও, বড় দেখে কিটক্যাট, চলো কিটক্যাট হবে। তো চলো ভিডিওটা আজকে এখানে শেষ করছি, হোটেলে থেকে শেষ করছি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আর আমার মোবাইলে চার্জ নেই যে ই করব। তো ভিডিওটা আজকে হোটেল থেকেই শেষ করছি, কালকে আবার নতুন সুন্দর জগজগে তক থেকে ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসব। সেই পর্যন্ত তোমরা খুব ভালো থাকো, আমরা খুব ভালো থাকবো। আর পুজো অনেক 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 সুন্দর, মজা করে পুজো দেখো, আর সব কিছু সুন্দর মতো যেন সুন্দর করে সবাই পুজো দেখো, এই কামনা করছি, দোয়া কামনা করছি। তো চলো টাটা, বাই বাই।